আপনারা দেখছেন ভিশন 24 ইন্ডিয়া, আপনার প্রশ্ন করার হাতিয়ার। এই অনুষ্ঠানটি নিবেদন করছেন বিএন ঘাটি আস্থার মাপকাঠি। বিএন ঘাটি আস্থার মাপকাঠি, 96 ডিটি রোড, আসানসোল। নমস্কার, দেখছেন ভিশন 24 ইন্ডিয়া, সঙ্গে রয়েছে আমি সন্দীপা। শুরু করবো নিউজ স্পেশাল। প্রথমে এই যে খবরে চোখ রাখবো, লকডাউনের জেরে দূরবর্তী এলাকায় আটকে রয়েছেন প্রচুর মানুষজন এবং তারা চাইছেন নিজ এলাকায় ফিরতে। আর এমত অবস্থায় আসানসোল শিল্পাঞ্চলে তিন দিন ধরে সাইকেল চালিয়ে এলেন দুই যুবক। লকডাউনের এই দুর্যোগে তাদের বাড়ির প্রত্যন্ত অঞ্চলে আটকা পড়া মানুষেরা প্রতিনিয়ত বাড়ি ফিরে যাওয়ার প্রচেষ্টা করছে। রেল ও স্থানীয় প্রশাসন দ্বারা পরিচালিত বিশেষ ট্রেন এবং অন্যান্য উপায় সত্ত্বেও এমন অনেক লোক রয়েছেন যারা এই সুবিধাগুলিতে পৌঁছাতে পারছেন না। এই জাতীয় ব্যক্তিরা পায়ে বা সাইকেলের মাধ্যমে তাদের বাড়ি পৌঁছাচ্ছেন। বৃহস্পতিবার আসানসোলেও এমন একটি ঘটনা ঘটেছে। অবিনাশ বাউরি এবং সোনু দাস নামক দুই যুবক কোনো রকম সুবিধা না পেয়ে কলকাতা থেকে সাইকেল চালিয়ে তাদের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিন দিন একটানা সাইকেল চালানোর পরে বৃহস্পতিবার যুবক আসানসোলে তার বাড়িতে এসে পৌঁছায়। কলকাতা? হ্যাঁ। কখন কখন চলেছিল ওখান থেকে? পরশু। আচ্ছা, তো কোথাও প্রবলেম হয়নি তোমার? না, কোথাও স্যার প্রবলেম হয়নি। পুলিশরা আমাদের সাহায্য করেছে বলে আমরা এতদূর পৌঁছতে পেরেছি। পুলিশ অফিসাররা ভালো ছিল বলে এতদূর পৌঁছতে পেরেছি। যদি বা রাস্তাতে পার হতে দেয়নি, কিন্তু আমাদেরকে একটু ঘুরতে হয়েছে, কিন্তু পুলিশেই আমাদেরকে সব রাস্তাতে বলে। পুলিশ আমাদের অনেক হেল্প করেছে। কী করতে গেছিল ওখানে? স্যার আমি কাজ করতে গেছিলাম জিন্স প্যান্টে। জিন্স প্যান্টে ওখানে কাজ করতাম, ওখান থেকে এই ফিরলাম। লকডাউনের জন্য মন লাগছিল না ওখানে, তার জন্য সাইকেল নিয়ে ফিরলাম। কী নাম তোমার? অবিনাশ বাউরি স্যার। আসানসোল থেকে আমরা আসানসোল পৌঁছেছি হাবড়া থেকে। কখন বেরিয়েছিল তখন থেকে? ওই তোমার পরশু বেরিয়েছিলাম তিনটে ভরে। ওখানে পৌঁছেছি আমার সীতারামপুর বাড়ি ভাঁড়রা নিয়ামতপুর। ওখানে কোথায় কাজ করছিস? ওখানে আপনার সাগরপুকুর, রাজপুঞ্জি, সামানি মোড়। তোরা কখন বেরিয়েছিস ওখান থেকে? পরশু। পরশু কটার সময়? পরশু আপনার তিনটা ভোরে বেরিয়েছি। কী নাম তোমার? নাম সানু দাস। এটিএম এ ক্যাশ ভরার গাড়ির চালক এবং সুরক্ষা কর্মীর মধ্যে আচমকাই বেড়ে যায় বচসা। চালক ও নিরাপত্তা কর্মীরা নগদ ভ্যানের টাকা রেখে নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করে। ব্যাংক থেকে অর্থ নিয়ে বিভিন্ন এটিএম পূরণ করা নগদ ভ্যানের চালক ও নিরাপত্তা কর্মীরা একে অপরের সাথে সংঘর্ষ করতে শুরু করে দেয়। তাই শুধু তাই নয়, নিরাপত্তা কর্মীরা চালকের দিকে একটি বন্দুকও দেখান। উভয়ই পরে পুলিশ আধিকারিকদের মধ্যস্থতায় শান্ত হয়। তথ্য মতে ভ্যানটি কিভাবে আসানসোলের কোর্ট টার্নিং এরিয়ায় অবস্থিত এটিএম এ অর্থ দিতে যাচ্ছিল সেটা জানা যায়। তবে অভিযোগ করা হয়েছে যে সুরক্ষা কর্মীরা সত্ত্বেও ভ্যানের চালক এটিএম এর কাছে গাড়ি চালাননি এবং রাস্তার অপর দিকে গাড়ি চালানো শুরু করেন। গ্যারমেন আপাস মে ফাইট কিয়া, ঠিক হ্যায়, ওয়েতে হম লোগ লোডিং করনে মে ক্যাশ লোডিং করনে প্রবলেম হো রহা, হম লোগ ক্যাশ লেকে আপনা। ই ক্যাশ কাহাঁ কা হ্যায়? ক্যাশ হম লোগ কা ব্রাঞ্চ। ই কোন ব্রাঞ্চ কা? অভি জামুড়িয়া কা লোডিং হ্যায়। জামুড়িয়া কা বোলো উসকো ক্লিয়ার কি জামুড়িয়া কা ক্যাশ গাড়ি মে থা? জামুড়িয়া ক্যাশ হ্যায় ওয়াহাঁ পে লোডিং বাকি হ্যায়। ক্যাশ স্যার? ক্যাশ ওয়াহাঁ কা আপকা জামুড়িয়া কা কিতনা হোগা? আব 20 লাখ কা দেখো। 20 লাখ রুপিয়া ক্যাশ? তো আপ এসে খুলেআম লেকে যা রহে হ্যায়? খুলেআম নেই, হম লোগ কা তো ক্যাশ গাড়ি হ্যায়। তো ক্যাশ গাড়ি হ্যায় তো আবি আপনি ইয়াহ পুলিশ আয়ে হুয়ে আপকি পুছে পুছে কিসি সে কি হম ক্যাশ লে রহে হ্যায় ইয়া নেই লে রহে হ্যায়? এখানে মাত্র লোক ওয়াহাঁ বনপুর এটিএম সে, বনপুর দুসরা এটিএম সে এই যে এটিএম লোড করনে কে লিয়ে ইয়াহাঁ আয়ে। আচ্ছা। এই যে সে ব্যাংক। আচ্ছা। মানে গাড়ি বাঁয়ে সাইড মে আপনা লেফট সাইড মে লাগায়া হুম। ব্যাংক কা সামনে মে হ্যায় গাড়ি। ও গানম্যান উতার কে উধার সে বোল রহা, বহন চল গাড়ি কিউ তুম ইধার নাই লাগা রহা, গাড়ি মে ক্যাশ হ্যায়। তো গাড়ি মে ক্যাশ হ্যায়, গানম্যান উতার কে চলা দিয়া। আর উধার সে গালি দে রহা, বহন চল তুম গাড়ি কাহে ইধার নাই লাগায়া, উধার গাড়ি মেরা লাগানে কা জাগা নাই হ্যায়, ও রং রুট হ্যায় মেরা, রং সাইড হ্যায়। উতনে মে হাম মেরা উপর গান তান দিয়া থা। আচ্ছা। মে আপনে আপকো বচানে কে লিয়ে উস পর হাত উঠা দিয়া। আচ্ছা। तो ये गाड़ी अभी कितने कैश है और कौन बैंक में जा रहे थे लेके? कैश नहीं पता है क्या? ये मेरा मेरा बताने का अथॉरिटी नहीं है।
अच्छा, लेकिन बैंक कहाँ लेके जा रहे थे? ये भी नहीं बता सकता हूँ मैं, चाहे कहाँ जाए मैं रूट नहीं बता पाऊंगा। नहीं मैंने, नहीं ये कहाँ मतलब एटीएम में डालने जा रहे थे, एटीएम में डालने जा रहे थे कि बैंक में डालने जा रहे थे? अभी बैंक में ही आए, अभी एचडीएफसी, इसके बाद मैं एटीएम में जाऊंगा। ब्रांच जो आपका गार्डन यूनाइटेड बैंक करके मतलब 2 बजे बैंक में खाना खाने का टाइम होता है, तो हमने खाना खाने के लिए आ रहा हूँ। जैसे मैंने यहाँ पे खड़ा हुआ देखा, 2 आदमी गान लेके पूरी तरह से लड़ रहा है, किसी का साथ में ये हो रहा है, कोई किसी को छोड़ने वाला नहीं है गान। तो मेरे को लगा पहले गान को हम हटा ले, नहीं तो ये दोनों का अंदर किसी का जान चला जाएगा। तो हमने हिम्मत करके वो गान को वहां से हटाया, और कारण यही था मैंने फौज में 20 साल नौकरी किया था, इसके बदलत मेरे को हिम्मत लाया जो गान में कहाँ पे क्या गोली है कि नहीं है। तो हिम्मत करके मैं झपट पड़ा, झपट के वो गान को हटाया। तो क्या क्या विषय सुने की लोगों विषय? हमने कुछ नहीं सुना, जो सुना सुनेगा, अभी अथॉरिटी है उन लोग देखेगा क्या हुआ है नहीं हुआ है, किसका गलती है नहीं गलती है, ये उनका विषय है। मेरा विषय है जो सामने गान लेके झगड़ा हो रहा या गोली चलने वाला, हमने गान को हटा के बोला भाई अभी जो करना करो। पुलिस आ गया, अभी पुलिस देखेगा क्या हुआ है नहीं हुआ है, क्या किसका गलती ना गलती। बांकुड़ा हासपाताल गुड़ल नजीर, सफल हलो अस्त्रोपचार। হাসপাতালের জন্মলগ্ন থেকেই প্রথম বড় ধরনের কোনো অস্ত্রোপচার করে নজির গড়ল বাঁকুড়ার ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতাল। শল্য চিকিৎসক ডাক্তার আলী দাস আধিকারিক 2 সহকারীকে সঙ্গে নিয়ে 2 ঘন্টার চেষ্টায় এই সফল অস্ত্রোপচার করেন তিনি। ডাক্তারি পরিভাষায় এই অস্ত্রোপচারের নাম মডিফাইড র্যাডিক্যাল মাস্টেকটমি। সূত্রের খবর, লকডাউনের মধ্যেই সপ্তাহ 3 আগে স্থানীয় ঘোড়ামৌলি গ্রামের বাসিন্দা আরতি বাউরি মুখে যন্ত্রণা নিয়ে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন। অত্যন্ত দুস্থ পরিবারের এই রোগিনীকে প্রয়োজনীয় পরীক্ষা করার পর জানা যায় তিনি ক্যান্সারে আক্রান্ত। এমনকি লকডাউন পরিস্থিতিতে বাইরে গিয়ে চিকিৎসা করানো সম্ভব নয়, কিন্তু এই হাসপাতালে সাধারণভাবে গলস্টোন, কিডনি স্টোন, হার্নিয়া আর অ্যাপেন্ডিক্সের মতো অপারেশন হয়, কিন্তু রোগী ও তার পরিবারের কথা ভেবে সীমিত পরিকাঠামোর মধ্যে এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতালের সুপার ডাক্তার বিশ্বজিৎ দে বলেন, আগে অন্যান্য ধরনের অস্ত্রোপচার হলেও এই প্রথম ক্যান্সারের অপারেশন হলো। সংশ্লিষ্ট রোগিনী ভালো আছেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানান তিনি। এখন কেমন লাগছে? এখন ভালো লাগছে। লাগছে। আপনার নাম? একজন মহিলার স্তন ক্যান্সার হয়েছে, তা আমাদের এখানে তার এফিনিসি করা হয়। এফিনিসি করে জানা যায় এটা একটা ডাক্তার কার্সিনোমা, এক ধরনের ক্যান্সার। তারপরে আমাদের এখানে যিনি সার্জন আছেন ডক্টর অনি দাস অধিকারী, তিনি এখানে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন এবং এই অস্ত্রোপচারটা পরশু দিন হয়েছে, সাকসেসফুলি হয়েছে। এখন ভালো আছেন রোগী এবং পুরো টিউমারটি এবং তার সঙ্গে অন্যান্য লিম্ফ নোড যেগুলো রয়েছে সেই সমস্ত কিছু অস্ত্রোপচারের পরে কেটে বাদ দেওয়া হয়েছে এবং আশা করা যায় এবার রোগী নিয়ে আস্তে আস্তে সুস্থতার দিকে এগিয়ে যাবে। পরিকাঠামো আছে, আমরা আগে অস্ত্রোপচার করেছি বিভিন্ন গলব্লাডার, হার্নিয়া, হাইড্রোসিস, অ্যাপেন্ডিক্স, থাইরয়েডের অপারেশন, কিডনি স্টোন অপারেশন, পেপটিক পারফোরেশন, এসব অপারেশন আমরা করেছি, কিন্তু ক্যান্সারের অপারেশন আগে আমরা করি, এইটা প্রথম। এবং যেহেতু লকডাউনের সময় রোগীদের অন্য জায়গায় চিকিৎসা পেতে অসুবিধা হতে পারে বলে আমরা একটু বলতে পারেন একটু সাহসিক পদক্ষেপই আমরা নিয়েছি, অপারেশনটা করেছি। তবে তার আগে আমাদের যিনি সার্জন আছেন, উনি মেডিকেল কলেজের যিনি রেডিওগ্রাফির যারা ডাক্তারবাবুরা আছেন তাদের সঙ্গে পরামর্শ করেছেন কীভাবে এটা করা সম্ভব, করা যাবে কি না যাবে, এইসব করেছে, তারপরে করা হয়েছে। বর্তমান লকডাউন পরিস্থিতিতে প্রত্যেকটি মানুষের সাথে সাথে পুরুলিয়ার ছৌ নৃত্য শিল্পীদের করুণ অবস্থা, আর সেই করুণ অবস্থা দেখে এগিয়ে আসে বিবেক নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। স্বামী বিবেকানন্দের কর্মযজ্ঞের মন্ত্রে দীক্ষিত হয়ে আজ থেকে কয়েক বছর পূর্বে পথ চলা শুরু করে বিবেক। কেরালায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো থেকে ক্যান্সার রোগীর পাশে থাকা অথবা বারামনির বিভিন্ন ইটভাটায় আটকে থাকা পুরুলিয়া ঝাড়খণ্ডের অগণিত পরিযায়ী শ্রমিকের পরিবারে ত্রাণ সাহায্য করা, সর্বত্রই বিবেক সচেতন ভূমিকা নিয়েছে। আমাদের সকলের মিলিত প্রয়াসে আজ তাই বিবেক এক বিশ্বাসের নাম। ছৌ নাচ পুরুলিয়া তথা বাংলার গর্ব, বাংলার এই লোকশিল্পকে বিশ্বের দরবারে পরিচিতি দেওয়া শিল্পীদের আজ করুণ অবস্থা। সাম্প্রতিক এই লকডাউনের সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে পুরুলিয়ার বিভিন্ন স্থানের ছৌ নাচ শিল্পী ও বাগমুন্ডি ব্লকের
চড়িদা গ্রামের শিল্পীদের জন্য ব্যবহৃত ছৌ নাচের মুখোশ বানানো শিল্পীদের দুরবস্থার কথা বারবার প্রকাশিত হয়েছে। আসানসোলে প্রতি বছর পুরুলিয়ার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ছৌ নাচের দল পুজোর সময় এসে থাকে। স্থানীয় স্তরে খোঁজখবর করে অবশেষে এইরকম একটি দলের সন্ধান পাওয়া গেল। পুরুলিয়ার দু নম্বর ব্লকের অন্তর্গত আগয়া নররা গ্রাম পঞ্চায়েতের আরিতা গ্রামের আরিতা মামন শাহ হরিজন আদিবাসী ছৌ নৃত্য সমিতি। আমরা সেখানে সার্ভে করতে গিয়ে এই নৃত্য সমিতির সভাপতি পরেশ কালিন্দী মহাশয়ের কাছ থেকে জানতে পারলাম যে শিল্পী গায়ক বাজনদার সহ 33 জনের এই দলটির আয়ের উৎস বলতে সামান্য সরকারি দাক্ষিণ্য। আচ্ছা, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের সৈকতেশ মহারাজ, উপস্থিত ছিলেন শ্রী শুভাশিস মজুমদার ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর রঘুনাথপুর পুরুলিয়া। তার করুণাময় উপস্থিতি এবং বর্ধিত সমর্থনের জন্য খুশি হয়ে সন্ধ্যায় তিনি আমাদের অফিসে আমন্ত্রণ জানিয়েছেন। ত্রিপদ ধারণ করিল ত্রিপদ ধারণ করিল বলিরাজ ছলিল হিরণ্যক বিদারিল ও যে ভক্ত হয়ে প্রহ্লাদ নাম রাখিল ভক্ত হয়ে প্রহ্লাদ নাম রাখিল দেশ বিদেশে হরি হয়ে হরির নাম বিলাইল তবে তেতাতে তো অপকারণে জন্মলেন চন্ডালের ঘরে সবরির খেল হইলা পাশার ছিল চরণে তার মুক্তি পেল ওই অবহেলে অবহেলে তার কাবির হরি হয়ে হরির নাম। নমস্কার, ঠিক আছে, আমি সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি। আমরা আসানসোল রামকৃষ্ণ মিশন 2004 ব্যাচের প্রাক্তনীরা, ঠিক আছে। কিছুদিন আগে আমরা ঠিক করি, যখন আমাদের, আপনারা সবাই জানেন যে এই লকডাউন যখন শুরু হয় তারপরে আমরা বিভিন্ন জায়গায় ঠিক করি যে আমরা এই ত্রাণ কার্য চালাবো। তো এর আগে গত মাসে, মানে এপ্রিল মাসে, আমরা বারাবণীতে, মানে আমাদের পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে বারাবণী ব্লকে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা আটকে ছিল, আমরা তাদেরকে খুব সীমিত সাধ্যের মধ্যে সাহায্য করি ত্রাণ ওদের কাছে পৌঁছে দিয়ে। তারপরে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন খবরের কাগজ এবং আর কি বিভিন্ন যে নিউজ চ্যানেল আছে সেখানে আমরা দেখতে পাই যে এই পুরুলিয়ার যে আর কি ঐতিহ্যবাহী যে ছৌ নাচ এবং ছৌ নাচের সঙ্গে যুক্ত যে সমস্ত শিল্পীরা রয়েছেন তাদের এখন যেহেতু লকডাউনের বাজারে সমস্ত কিছু বন্ধ, ঠিক আছে, সমস্ত বায়না বন্ধ, সমস্ত পালা বন্ধ, সব সব কিছু বন্ধ, তো সেই জন্য তাদের দুঃখ এবং এর যে মানে কষ্টের কথা যে মিডিয়াতে উঠে এসছে সেটা আমরা জানতে পারি। তো সেখান থেকে খবর পেয়ে আমরা ঠিক করি যে আমরা তাহলে এই জায়গাতে একবার যাব, যে ছোটোটা জায়গা সার্ভে করব, সার্ভে করে দেখে আমরা চেষ্টা করবো যে আমাদের মতো করে যতটা পারা যায় সাহায্য আপনাদের কাছে পৌঁছে দেবো। তো আমরা এই পুরুলিয়া দুই ব্লকে আজকে এসেছি। পুরুলিয়া দুই ব্লকে এসে আমরা দেখতে পেলাম যে এখানে আমাদের যে আরিতা গ্রাম রয়েছে, এখানে আরিতা গ্রামে আপনাদের যে দল রয়েছে ছৌ নাচের দল, ঠিক আছে, আরিতা গ্রাম হরিজন আদিবাসী ছৌ নাচ নৃত্য সমিতি, তাই তো? তো এই যে ধরুন আপনাদের দল রয়েছে, আমরা মোটামুটি আপনাদের দলের যে সভাপতি তার সঙ্গে আমরা দেখা করতে চাই, আর কাছ থেকে একটা দুটো কথা শুনতে চাই, সভাপতি বা সম্পাদক দিয়েই থাকুন। পরেশ কালিন্দি মহাশয় যা আছেন, আসুন, নমস্কার, আসুন। কি নাম আপনার? পরেশ কালিন্দি। আচ্ছা, আপনার কাছ থেকে আমি একটু জানতে চাইবো যে আপনাদের এই যে দল, ঠিক আছে, কতদিনের দল এই আপনাদের? আসলে এখানটা
1985 থেকে 85 সাল তো অনেক দিন কাটবে না অনেক দিন আর আপনি কি এই আপনি প্রথম থেকে যুক্ত আছেন জানা শুনে না তখন আমি ফুঙ্গল তখন আমি ছোট ছিল তখন ওদের সাথে যাওয়া আসা করতাম আচ্ছা আচ্ছা তারপর আমি যখন জেনারেশনের পর মানে এ ধরে জেনারেশন ধরে আপনারা এর সঙ্গে যুক্ত আছেন যুক্ত আছে সোনাতের সঙ্গে শুনে ঠিক আছে তাহলে এখন আপনাদের কি সিচুয়েশন একটু বলুন আমাদের সিচুয়েশন স্যার এই বছরে যে লকডাউনে মানে সমস্ত আমাদের যে ছিল বুকিং সমস্ত ক্যান্সেল বুকিং আপনাদের ছিল ছিল কোথায় কোথায় ছিল বুকিং আপনাদের লক্ষণপুরে ছিল সেটা কি মানে পুরুলিয়াতে পুরুলিয়াতে আচ্ছা লকডাউনে জেনারেল ক্যান্সেল আচ্ছা হয়নি আরও ছিল তোমার ঝাড়খণ্ডে ছিল বিভিন্ন জায়গায় ছিল মানে আপনারা তাহলে পালা করতে বাইরেও যান তাই না পুরুলিয়ার বাইরেও আপনারা যান পুরুলিয়ার বাইরেও খুব ভালো কথা ঠিক আছে তো আপনাদের তাহলে এখানে আমরা যা দেখতে পাচ্ছি যারা আপনাদের দলের সব সদস্যরা রয়েছেন অন্যদিকে ব্যাঙ্গালোর থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার শ্রমিক স্পেশাল ট্রেনের যাত্রীরা হাঙ্গামা শুরু করে দেয় আসানসোল স্টেশনে খাদ্য ও জলের অভাবে राजधानी से जी सर राजधानी से 12 लोगों को यहाँ उतरना था और उसके बाद कुछ और लोग हैं जो उतरे हैं उनको हम लोग चेक कर रहे हैं ये लोग कहाँ जाएंगे किस तरह से ये लोग हाँ इन लोगों का अभी वो वेरिफिकेशन हो रहा है जिनको भी जहाँ जाना है प्रशासन ने उसके लिए बस की व्यवस्था की है और लोगों को भेज दिया गया सेफ्टी सिक्योरिटी के लेके क्या क्या किया गया सर जैसे जो लोग उतरे हैं उनका थर्मल स्कैनिंग हो रहा है उनका पीछे का हिस्ट्री देखा जा रहा है और उनका पूरा बायोडाटा लिया जा रहा है और फिर उसके बाद ही हम उनको कंसर्न डिस्ट्रिक्ट करते हैं দেখছিলেন নিউজ ভিশন সঙ্গে ছিলাম আমি সন্দীপা ফিরে আসবো অন্যান্য খবরের আপডেটস নিয়ে দেখতে থাকুন ভিশন 24 ইন্ডিয়া এই অনুষ্ঠানটি নিবেদন করলেন বিএন ঘাটি আস্তার মাপকাঠি বিএন ঘাটি আস্তার মাপকাঠি 96 ডিটি রোড আসানসোল ভিশন 24 ইন্ডিয়া আপনার প্রশ্ন করার হাতিয়ার